আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ইলিপটিক্যাল মার্ক টুল। তো চলুন শুরু করা যাক। আমরা যদি আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলের উপরে রাইট বাটন ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করি যদি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ইলিপটিক্যাল মার্ক টুল আছে। তো ইলিপটিক্যাল মার্ক টুলে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কার্সর কিন্তু প্লাসের মতো হয়ে যাবে। এখন যদি আমরা ক্লিক দিয়ে ড্র্যাগ করি, তাহলে এটা বৃত্ত হবে, মানে ইলিপটিক্যাল মার্ক টুলের সাহায্যে আমরা শুধু বৃত্ত আঁকাইতে পারি। ওকে, তো এটা নেওয়ার পর আমাদের কিন্তু এটা কিন্তু চারপাশে সমান রেশিওতে আসছে না, নই দিকে বড় হচ্ছে, নই দিকে বড় হচ্ছে। আমরা যদি চাই যে আমাদের বৃত্তটা চারদিকে সমান রেশিও হোক, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা শিফট ক্লিক দিয়ে ধরবো। শিফট ক্লিক দিয়ে ধরলে একটা কর্নার থেকে একদম সমান হয়ে গোল হবে, চারপাশে সমান। যেমন দেখতে পাচ্ছি আমাদের পিক্সেল যদি দেখি আমাদের কার্সরের সাথে, তো এটা হচ্ছে সমান আকার আছে, 296 পিক্সেল বাই 296 পিক্সেল উইথ হাইট, তো এরকম আসবে। আবার যদি আমরা একটা কাজ করি, অল্টারে ক্লিক দিয়ে ধরি, তাহলে একটা মাঝখান থেকে একটা বড় ছোট হবে, এটা একটু সরাই। এর স্পেস বার যদি আমরা ধরে রাখি, তাহলে এটাকে সরাইতে পারবো ক্লিক দিয়ে ধরে রাখলে, ঠিক আছে। তো আমরা শিফট অল্টার দিয়ে যদি ধৈর্য যদি ড্র্যাগ করি, তাহলে দেখতে পারতেছি একদম মাঝখান থেকে বড় ছোট হচ্ছে। ওকে, তো এখন হচ্ছে আমরা একটা মাপে রাখলাম। রাখার পর আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের যে মাউসটা আছে, মাউসটা ছাড়বো, তারপরে শিফট আর অল্টার ছেড়ে দিব, বা শিফট ছেড়ে দিব। কারণ হচ্ছে আমরা যদি আগে শিফট ছেড়ে দিই, তাহলে কিন্তু এটা ছোট বড় সমান এই একটা আমাদের রেশিওতে হবে না, যেমন হচ্ছে চ্যাপটা হয়ে যাবে বা লম্বা হয়ে যাবে। সেই জন্য আমরা আগে আমাদের মাউসটা ছাড়বো, তারপর হচ্ছে আমাদের শিফট অল্টার ছেড়ে দিব। ওকে, তো এখন হচ্ছে আমাদের হচ্ছে এই যে আমরা যে একটা বৃত্ত নিয়েছি, এটাকে আমরা চাচ্ছি যে হচ্ছে এখানে একটা কালার দিব। তো কিভাবে দিব, আমরা একটা লেয়ার নেওয়া আছে, এটা ডিলিট করে দিলাম। আমরা যদি আলাদা করে একটা লেয়ার নেই, এখান থেকে একটা লেয়ার নেই, লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা এখান থেকে কালার নেই, এখানে একটা কালার সিলেক্ট করি, আমরা রেড কালার সিলেক্ট করলাম, একটা অল্টার ব্যাক স্পেস দেই, তো এখানে কালারটা কিন্তু চলে আসছে। কন্ট্রোল ডি দিলে আমাদের ডিসিলেক্ট চলে, সিলেকশন থেকে সিলেক্ট থেকে এখানে ডিসিলেক্ট করে দিলেও কিন্তু আমাদের কন্ট্রোল ডি ডিসিলেক্ট দিলেও কিন্তু আমাদের এই সিলেক্টটা চলে যাবে, তো আমাদের কালার কিন্তু চলে আসছে। ওকে, তো এখন আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমি ডিলেট করে দিই, দরকার নেই, এটাকে একটা লেয়ার নেই। এখন হচ্ছে আমরা যখনই ইলিপটিক্যাল মার্কার টুলে ক্লিক দিব, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে যে অপশন বার আছে, অপশনগুলো কিন্তু চলে আসছে। ওকে, তো এটার কাজ কি, আমরা কিন্তু এর আগের ক্লাসে দেখছি রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলের ওখানে তো সেম ছিল, তো আজকে আমি আবার দেখাচ্ছি এটাতে। তো আমাদের ইলিপটিক্যাল মার্কার টুল নেওয়ার পরে আমাদের যে সর্বপ্রথম যেটা, এটা এই যে এখানে ক্লিক করা নিউ সিলেকশন, এখানে ক্লিক করা থাকলে দেখবো কি আমরা এখানে একটা বর্ডার হয়ে থাকবে ব্ল্যাক। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা যতবার ক্লিক দিব ততবার নতুন নতুন সিলেকশন তৈরি হবে। আবার যদি আমরা এই পাশেরটা ক্লিক দিই, অ্যাড সিলেকশন, তো এটাতে সিলেক্ট আছে, এর ভিতরে আরেকটা অ্যাড হবে, যেখানে ক্লিক দিই, এখানে ক্লিক দিই, দেখছি একটা অ্যাড হয়ে গেছে না, একটা কালার নেই, অল্টার ব্যাক স্পেস, তো কন্ট্রোল জেড দিয়ে দিলাম, তো আগের জায়গায় ফিরে আসছে এরকম। আবার যদি আমরা এটা নেই, এটা হচ্ছে আমাদের এটাকে, এটা হচ্ছে মাইনাস করবে, সাবট্র্যাক্ট ফ্রম সিলেকশন, এটা ক্লিক দেওয়ার পরে আমরা যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করি, তাহলে কিন্তু এটা এদিক দিয়ে মাইনাস হয়ে, যতটুকু অংশের ভিতরে থাকবে অতটুকু অংশ মাইনাস হবে। তারপর আছে আমাদের ইন্টারসেক্ট, তো এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করি, তাহলে এই দুইটা সিলেকশনের ভিতরে যে অংশটুকু থাকবে সেটাই থাকবে, আর বাকি সব ডিলেট হয়ে যাবে। যেমন সিলেক্টকে ছেড়ে দিই, এর মাঝখানে যে অংশটুকু আসছে এটাই আসছে, আবার নেই, এই যে দুইটা সিলেকশনের মাঝখানে যে অংশটা আছে এটাই থাকবে, আর বাকি সব ডিলেট হয়ে যাবে। ওকে, এরকম কন্ট্রোল ডি দিয়ে দেই, তো এইটার কাজ হচ্ছে এটা। এখন আমরা দেখতে পাচ্ছি সাইড আর একটা জিনিস আছে, ফেদার, তো ফেদার কিন্তু আমাদের জিরো করা আছে, তো আমরা কী করবো, আমাদের যদি ফেদার জিরো থাকে, তাহলে যে কোনো সিলেকশন নিয়ে আমরা যদি কালার দিই অল্টার ব্যাক স্পেস, আমাদের কালারটা একদম সুন্দর আসবে, দেখছি একদম সাইডে কোনো ঝাপসা নাই, একদম ক্লিয়ার। কিন্তু আমরা যদি লিলিপ টুলে থাকার পরে এখানে যদি আমরা ফেদার দেওয়া দিই হচ্ছে 20, এখন যদি আমরা একটা সিলেকশন নেই এবং এই সিলেকশনে যদি কালার দিই অ্যাপ্লাই করি, তাহলে দেখছি আমাদের কালারটা কিন্তু এখানে ব্ল্যান্ড হয়ে যাচ্ছে, এখানে যাওয়ার পরে গ্রেডিয়েন্টের মতো, তো এরকম হবে। সেই জন্য হচ্ছে আমরা কন্ট্রোল জেড দিই, তাহলে পিছনের দিকে আসবো, ঠিক আছে, কন্ট্রোল অল্টার জেড দিলে আরও পিছনে আসতে পারবো, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন সেই জন্য আমরা এটা সবসময় জিরো রাখবো, যেন আমাদের এরকম নষ্ট না হয়ে যায় কোনো কিছু, ঠিক আছে। এখানে জিরো রাখা, যদি আমরা যদি এখন নিই, জিরো আছে, জিরো থাকা অবস্থায় যদি আমরা নেই, তাহলে আমাদের আর এরকম কোনো প্রবলেম হবে না। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই, এটা আমরা ডিলিট করে দিই, দরকার নেই, ডিলিট। তো আমরা আরেকটা লেয়ার নিলাম। এখন হচ্ছে আমাদের ইলিপটিক্যাল মার্ক টুল, এটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এন্টি অ্যালাইস একটা অপশন আছে এখানে, এন্টি অ্যালাইস, তো এন্টি অ্যালাইসের কাজটাই হচ্ছে এখানে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে কোনো সমস্যা নাই, যদি না দেওয়া থাকে তাহলে কী হবে, এখানে টিক চিহ্নটা সবসময় আমরা দিয়ে রাখবো, না দেওয়া থাকলে আমরা যদি এখন যদি একটা সিলেকশন নিলাম, ঠিক আছে, একটা সিলেকশন নেওয়ার পর একটা কালার নিলাম, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, ওকে, আবার এটাকে এন্টি অ্যালাইস টিক চিহ্ন এখন কিন্তু নাই। এখন যদি আমরা এটা জুম করি, কন্ট্রোল প্লাস দিই, এই দেখছি আমাদের কর্নারগুলো কিন্তু শার্প একদম, দেখি এই যে একদম
কঠিন আসছে কর্নারগুলো, তো দেখতে পারতেছি এরকম আসছে, কিন্তু এটা আসলে তো হবে না, একটা বৃত্ত ভালো দেখা যাবে না ওরকম আসলে, ফাটা ফাটা দেখা যাবে এই সাইডগুলো, ঠিক আছে। তো এটা আমরা ডিলিট করে দিলাম, আমরা আবার একটা নিই, আমরা এখন নিব হচ্ছে এটা টিক্স নোট দেওয়া রাখবো, দেওয়া রাখার পর আমরা যদি একটা সিলেকশন নিই, এখন এর ভিতরে কালার নেই, কালার অল্টার ব্যাকস্পেস দিলে এই কালারটা এখানে আসবে, ঠিক আছে। তো প্লাস দিই, এখন কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কর্নারটা কিন্তু অনেক সুন্দর মসৃণ আসছে, ঠিক আছে। তো এই জন্য আমরা এরকম করবো, ওকে, যেন আমরা এনটিআর লাইট সবসময় কী করবো, আমরা এখান থেকে টিক চিহ্ন দেওয়া রাখবো, তাহলে হচ্ছে আমাদের জন্য অনেক ভালো হবে, ওকে। এটাকে আমরা ছোটো করি, ওকে। তারপরে আবার হচ্ছে আমাদের ইলিপটিক্যাল মার্কার টুল আবার ক্লিক দিই, এখানে নর্মাল আছে, আমরা যদি হচ্ছে ফিক্সড সাইজ হবে না, এখানে ফিক্সড রেশিও দেবো, ফিক্সড রেশিও দিলে কী হবে, আমাদের এখানে এক ব্যাগ আছে, এক ব্যাগ রেশিওতে হবে, এটা থাকলেও সমস্যা নাই। এখন যদি আমরা এই ফিক্সড রেশিওতে থাকি তাহলে কি সুবিধা, আমাদের অল্টার বা হচ্ছে শিফট কোনোটাই ধরতে হবে না, আমরা যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করি তাহলে চারপাশে সমান আকার আসবে, দেখছি এই যে আমাদের সমান আছে, আমরা কমাইলেও সমান থাকবে, বাড়াইলেও সমান থাকবে, সেক্ষেত্রে এই সুবিধাটা আমরা নিতে পারি। কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট করলাম, এখান থেকে আমরা সবসময় নর্মালে রাখবো, যেন কোনো সমস্যাতে আমরা ভবিষ্যতে না পড়ি, ওকে। তো এটা আসে, আসার পর এখন হচ্ছে আমরা আবার হচ্ছে আমাদের ইলিপটুলে যাই, এখন হচ্ছে আমরা ইলিপটুল একটা সিলেকশন আমি নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে কি করব, একটা লেয়ার নিব, এখানে একটা কালার দিয়ে দিই, অল্টার ব্যাকস্পেস একটা কালার দিই, কন্ট্রোল ডি, ওকে, ডিসিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই ইলিপটুলের আমি এই অংশটুকু কেটে ফেলবো, এই এই অংশটুকু কেটে ফেলবো, এটা কিন্তু আমি কাটতে পারি কীভাবে, এটা সিলেক্ট করা, এটা হচ্ছে নেওয়া আছে এবং এর লেয়ারটাও সিলেক্ট করা আছে। এখন যদি আমরা এখান থেকে একটা ইলিপটুল নেই, নেওয়ার পরে শুধু সিলেকশন নেবে, এর উপরে সিলেকশন নিচ্ছি এবং এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। এখন যদি আমি ব্যাক স্পেসে ক্লিক দেই তাহলে এই যে সিলেকশনের ভিতরে যে অংশটুকু পড়ছে এই ইলিপটুলের, এই ভিতরের অংশটুকু ডিলেট হয়ে যাবে, ব্যাক স্পেস দেই, ডিলেট হয়ে গেছে, ডিলেট মানে ওই অংশটুকু একবারে ডিসিলেক্টই হয়ে গেছে, ঠিক আছে। এরকম যেমন হচ্ছে আমরা একটা সিলেকশন নিলাম, নেওয়ার পরে এই যে আমাদের যে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনটা আছে এইটা যদি আমরা নেই, এই কাজটাও সেম এটাই, এই যেরকম এটা কিন্তু কেটে গেছে না, এখন যদি একটা এই নেই এরকম হবে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করি এরকম। তো এটাই আমি হচ্ছে একটা কালার নিয়ে আমি কিন্তু করতে পারি, এটা আমি আবার সাদা করে দিই, একটা লেয়ার নেই। এখন হচ্ছে আমি ওইটা কোনোটাই নিবো না, আমি নিউ সিলেকশনেই থাকবো, সমস্যা নাই, আমি একটা কালার সিলেকশন নিয়ে নিই, লিপটুলের মাধ্যমে একটা কালার নিলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি এটার, এটা নেওয়ার পর আমি কাটবো, সেক্ষেত্রেও কাটতে পারবো, আমি একটা সিলেকশন নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এই লেয়ারে থাকতে হবে, যে লেয়ারের সিলেকশনটা আমি কাটবো, ঠিক আছে, সাবজেক্টটা আমি কাটবো সেটা আমাদের থাকতে হবে এখানে। তো নেওয়ার পরে আমি এখন কি করবো, ব্যাক স্পেসে ক্লিক দিই, ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, তো তখন কিন্তু এটা কেটে যাবে, সেটা হচ্ছে ইলিপ টুলের ক্ষেত্রেও কাটবে এবং কি হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার টুলের ক্ষেত্রেও কাটবে, ঠিক আছে। তো সিলেকশন, এটা সিলেকশনের মাধ্যমে কাটতে পারবো খুব সহজেই, এইভাবে আমরা কাটতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে ইলিপ টুলের সাহায্যে কী করা যায়, কী কাজ করা যায়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।